ওয়েস্ট জিডিএস জিডিএসের লেটেস্ট আপডেট কী রয়েছে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং জিডিএসের ফলাফল কবে দিকে প্রকাশ হবে এটাও কিন্তু আপনাদেরকে বলবো কলকাতা হাইকোর্টে যে সমস্ত মামলা চলছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের তরফ থেকে কি বলা হয়েছে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কবে রেজাল্ট বেরোবে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেঙ্গলের এই পথটা কিন্তু এখনও রেজাল্ট ফলাফল ঘোষণা করা হয়নি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং জিডিএসটা যেহেতু মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার পার্সেন্টেজের ওপরে আপনি মাধ্যমিকে কত শতাংশ নাম্বার পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যারা জিডিএস নিয়ে কমেন্ট করছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে সমস্ত কেস পড়েছিল গ্রামীণ ডাকসেবককে নিয়ে সমস্ত কেস কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ ক্লিয়ার হয়ে গেছে জুলাই মাসে দশ তারিখ লাস্ট শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে জিডিএসের ওপরে তিনটে কেস ছিল ম্যাক ছশো আটষট্টি ছশো উনসত্তর এবং ছশো সত্তর ওই দশ তারিখ কলকাতা হাইকোর্টে দু ঘন্টা ধরে হেয়ারিং হবার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে পোস্টাল ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে একটি রায় রায়ে কি বলা হয়েছে অন্তর্বর্তী রায় অনুযায়ী জানানো হয়েছে যেসব মাদ্রাসার শিক্ষার্থীরা অফলাইনে আবেদন করেছেন তাদের আবেদনগুলিকে মেনে নিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে ডিপার্টমেন্ট অফ পোস্টাল এই দাবি কিন্তু মেনে নিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সত্তর মেধাতালিকা প্রকাশ করার জন্য পোস্টাল ডিপার্টমেন্ট থেকে আগেই জানানো হয়েছিল যে কেস মেটার পর খুব শীঘ্রই মেধাতালিকা প্রকাশ করা হবে তাই অনুমান করা যাচ্ছে যেটা ধারণার উপরে বলা যাচ্ছে মাস মধ্যেই কিন্তু জিডিএস এর তালিকা প্রকাশ করে দেওয়া হবে অফিসিয়ালভাবে কিছু না বলা হলেও আশা করা যাচ্ছে পুজোর আগেই ওয়েস্ট জিডিএস জিডিএসের ফলাফল প্রকাশ করা হবে এবারে সঠিকভাবে কবে রেজাল্টটা বেরোবে সেটা অফিসিয়ালভাবে জবেই ঘোষণা করা হবে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন কে নিয়ে তার জন্য লেটেস্ট আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে আরও আপডেট এলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব।